Assalamu alaikum viewers, welcome back to Your Life in the UK. My name is Habib Mirza. Let's quickly continue from where we started. America, zekhano stop koslam, zekhano thamsilam. Ita America, we should start again basically. Litun bhai, coming back to you, shobai khoi A1, A2, B1, B2, C1, C2, onek confusion, right? So e number, letter, shob kisu mani ki. What is B1? Thank you, Habib. Pidoshok, actually, shorshol kotha hoche je, এটা B1, E1 অথবা A1, C1, C2 এগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ লেভেল। আপনারা যেমন ছেলেমেয়েরা যখন ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3 গ্র্যাজুয়েশন, মাস্টার্স ইত্যাদি যে লেভেল বলা হয়, এটা হচ্ছে সেরকমের ব্যাপার। ইংরেজি বিদেশিদের জন্য ইংরেজি ভাষার বিভিন্ন পরীক্ষার একটা স্তর। এখন কথাটা হচ্ছে যে আগে আপনারা যারা নন স্কিল, বিশেষ করে হাইলি স্কিল অথবা স্কিল পোস্টে জবে যারা ছিলেন কিংবা ক্যাটাগরিতে যারা ছিলেন, তারা ছাড়া বাকি সবার জন্য ইসল এন্ট্রি লেভেল 1টা ছিল যথেষ্ট। এবং এটা পরীক্ষাটা এরকম হতো যে আপনি আগে এন্ট্রি লেভেল 1-এর নিচে ছিলেন এবং পরীক্ষা দিয়ে প্রুভ করতে হতো যে আপনি এন্ট্রি লেভেল 1-এ ইম্প্রুভ করেছেন। এবং এই পরীক্ষাটি এতই সহজ সরল ছিল যে হোয়ার ইউ লিভ ইন, একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স তো নাই, একটা ওয়ার্ড, হাফ সেন্টেন্স এরকম আর কি। হোয়াট ইজ ইয়োর, ইজ ইট ফ্ল্যাট অর হাউস, হোয়ার ইউ লিভ ইন, সো জাস্ট ওয়ান ওয়ার্ড এরকম অ্যান্সার ছিল। সো পুরো পরীক্ষাটা ছিল 4-5 মিনিটের এবং এটা সহজ সরল, যে কোনো মানুষ এখানে অনেক বছর, 2-4 বছর যারা, 5-7 বছর যারা আছেন, তাদের জন্য এই পরীক্ষাটি আসলে এতই ছোটো মানের ছিল যেটা যে কেউই উত্তীর্ণ হতে পারতেন। কিন্তু এখন যে ব্যাপারটি সেটি হচ্ছে যে এই বি ওয়ানের কথা বলে